গায়ে মানে না আপনি মোড়ল। উত্তর জেলা বিজেপি সভানেত্রী তথা প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথের শিক্ষক স্বামী নিরঞ্জন দাসের অবস্থাও ঠিক একই। পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের রাস্তা অবরোধ, আর সেখানে গায়ের জোর খাটাতে গিয়ে লেজে গোবরে অবস্থা স্বামী স্ত্রীর। ঘটনা মঙ্গলবার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে। ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকায় রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 7 কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছিল। এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে পাইপলাইন ছিল তা বহু জায়গায় ফেটে গিয়ে প্রায় 15 দিন যাবৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন DWS থেকে গ্রামে জলের বন্দোবস্ত করা হয়। 200 থেকে 250টি পরিবার রয়েছে এই গ্রামে। প্রতি পরিবার সর্বোচ্চ 100 লিটার জল পেয়ে থাকে, কিন্তু অভিযোগ শেষ 3 দিন যাবৎ এই জলটুকু সঠিকভাবে জোটেনি, ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রাম প্রধান নান্টু গোস্বামী এবং এই গ্রামের নেত্রী তথা উত্তর জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ জলের জন্য গ্রামবাসীদের সুবিধার্থে DWS কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে খবর। এদিকে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করে। আজকে যদি দেয় কালকে দিত না পরশু দিন দিব। সন্ধ্যার পরে আইব, হয়তো কেউ ঘরে থাকে না বা গাড়ি বারণ দিবে। কালকে তো আসলাম জল লইয়া, তোমরা বাইরে লাই না গেল। এরপরে আজকে 1 সপ্তাহ 8 দিন জল পুরা বন্ধ করে দিয়েছে, তারা টেন্ডার শেষ জলের। তারপরে আমরা তো অপেক্ষা করতেছি যে গ্রামের প্রধান আছে, উপপ্রধান আছে, মলিনা দিদি আইসে আইয়া, অত আমরা কোনো একটা সুযোগ সুবিধা করবো। আমরা 1 সপ্তাহ অপেক্ষা করার পর কালকে আমরা পুরুষরা গেছিলো মলিনা দিদি ভাই, হ্যাঁ আমি তো ভিডিওর লগে কথা কইয়া দিমো লাইন ঠিক হয়ে যাবো। কালকে সারাদিন গেল জলের গাড়িও আইলো না, এরপরে কোনো রাস্তার লেবারও আইলো না, কাজ করলো না। আমরা বন্ধ কালকের পুরাটা দিন দেখছি যে গাড়ি ফাটাইছে না। আজকে আমরা সকালে এই পদক্ষেপ নিয়েছি। এই খবর পেয়ে বিজেপি নেত্রী মলিনা দেবনাথ, গ্রাম প্রধান নান্টু গোস্বামী সকলেই গ্রামবাসীদের সাথে সমস্যা নিরসনের কথাবার্তা বলতে আসেন। অভিযোগ সুন্দরভাবে আলোচনা চলছিল, হঠাৎ করে মলিনা দেবনাথের স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস লাথি দিয়ে মহিলাদের কলচি ভেঙে দেয়। এতে রাস্তা অবরোধকারীদের মধ্যে ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে। তারা এই ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। উপস্থিত মহিলারা প্রতিবাদ জানিয়ে বলে, কলসি ঘটি বকৃতি মহিলাদের পূজার কাজে ব্যবহার করে, অর্থাৎ কলসিকে লাথি দিয়ে ফেলে দেওয়া মানে মহিলাদের চূড়ান্ত অপমান করে লাথি মারা। এতে সংশ্লিষ্ট এলাকা এক প্রকার উত্তপ্ত হয়ে উঠে। এতজন মানুষে দেখছে যে একটা শিক্ষক হাই স্কুলের টিচার হয়ে তাই না, একটা কলসির মধ্যে লাফ দিয়ে মারছে। কলসিটা আমরা লক্ষ্মী হিসাবে মনে করি। মহিলারা কলসিটা পূজাতে ব্যবহার করে, জলে সবসময় কলসিটা দরকার। একটা কলসির লাফ মারা মানে কিন্তু একটা লক্ষ্মীর লাফ মারা হয়ে যায়। তে মহিলা মানেই তো লক্ষ্মী, মানুষের প্রত্যেকটা ঘরের মহিলা মানেই তো লক্ষ্মী হিসাবে ধরা হয়। তো তাই নিয়ে একটা মহিলার কেমনি লাফ মারে এটা হয়েছে গিয়া মলিনা অবস্থার বেগতিক দেখে মলিনার দেবনাথ পরিবেশ শান্ত করতে চেষ্টা করেন, কিন্তু এলাকার মহিলা পুরুষ কেউই বিজেপির নেত্রীর কথা মানতে নারাজ। অল্প সমস্যা হয়েছে, বড় একটা রাস্তা হচ্ছে, সেখানে পাইপ ফাটতেই পারে, এবং সেই পাইপকে ঠিক করার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা কথা বলেছি, এবং দপ্তরও আমাদেরকে কথা দিয়েছে যে সেখানে মিস্ত্রি পাঠাচ্ছে, তারপর জলের ব্যবস্থা করছে। তো এখানে কয়েকজন দিদি আমাদেরকে মানতে না রাজ্যে না, আমরা বুঝে জলের ব্যবস্থা করতে পারবো না। তাও আমি বললাম যে আমি এনশিওর করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো। এখানে মাঝখানে স্কুলে যাবার সময় তো এখানে স্কুলের টিচাররা সব যাচ্ছে, বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে, সেখানে মাঝখানে আমার হাজবেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা এখানে বলা হচ্ছে। সেই জন্য
শিশি আপাতত পানীয় জলের একটা ব্যবস্থা করা হবে বলে এই আশ্বাস প্রদান করা হয় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের তরফে। নির্দিষ্ট আশ্বাস প্রাপ্তির পর আন্দোলনকারীরা রাস্তা অবরোধ মুক্ত করে। কিন্তু এদিন বিজেপি নেত্রী মলিনা দেবনাথের স্বামী শিক্ষক নিরঞ্জন দাসের এরূপ প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রামবাসীরা মেনে নিতে পারেনি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গ্রামবাসীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে যুবরাজনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ সিপিআইএম প্রার্থীর নিকট পরাজয় বরণ করে, যদিও জয় পরাজয়ের ব্যবধান ছিল খুব কম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।